গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগ দিতে বেলজিয়ামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা 6:30 ব্রাসেলস জাভেন্টেম বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের বাণিজ্যিক ফ্লাইট। বেলজিয়ামে বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালে বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লাইনের আমন্ত্রণে বেলজিয়াম সফর করছেন প্রধানমন্ত্রী। 25 ও 26 অক্টোবর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠিত হবে গ্লোবাল গেটওয়ে ফোরাম। ব্রাসেলস যাওয়ার পথে প্রধানমন্ত্রী ফ্লাইটের প্রতিটি প্রান্ত ঘুরে এবং যাত্রী ও বিমানের ক্রুদের সঙ্গে কুশল বিনিময় করেন। গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগ দিতে বেলজিয়ামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা 6:30 ব্রাসেলস জাভেন্টেম বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের বাণিজ্যিক ফ্লাইট। বেলজিয়ামে বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালে বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লাইনের আমন্ত্রণে বেলজিয়াম সফর করছেন প্রধানমন্ত্রী। 25 ও 26 অক্টোবর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠিত হবে গ্লোবাল গেটওয়ে ফোরাম। ব্রাসেলস যাওয়ার পথে প্রধানমন্ত্রী ফ্লাইটের প্রতিটি প্রান্ত ঘুরে এবং যাত্রী ও বিমানের ক্রুদের সঙ্গে কুশল বিনিময় করেন। গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগ দিতে বেলজিয়ামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা 6:30 ব্রাসেলস জাভেন্টেম বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের বাণিজ্যিক ফ্লাইট। বেলজিয়ামে বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালে বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লাইনের আমন্ত্রণে বেলজিয়াম সফর করছেন প্রধানমন্ত্রী। 25 ও 26 অক্টোবর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠিত হবে গ্লোবাল গেটওয়ে ফোরাম। ব্রাসেলস যাওয়ার পথে প্রধানমন্ত্রী ফ্লাইটের প্রতিটি প্রান্ত ঘুরে এবং যাত্রী ও বিমানের ক্রুদের সঙ্গে কুশল বিনিময় করেন। গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগ দিতে বেলজিয়ামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা 6:30 ব্রাসেলস জাভেন্টেম বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের বাণিজ্যিক ফ্লাইট। বেলজিয়ামে বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালে বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লাইনের আমন্ত্রণে বেলজিয়াম সফর করছেন প্রধানমন্ত্রী। 25 ও 26 অক্টোবর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠিত হবে গ্লোবাল গেটওয়ে ফোরাম। ব্রাসেলস যাওয়ার পথে প্রধানমন্ত্রী ফ্লাইটের প্রতিটি প্রান্ত ঘুরে এবং যাত্রী ও বিমানের ক্রুদের সঙ্গে কুশল বিনিময় করেন।